খুবই কম্প্যাক্ট স্মার্টফোন, এক হাতে নিয়েও ব্যবহার করা যায়, বেশ সলিড বিল্ড। কথা বলছিলাম গুগল পিক্সেল 7a নিয়ে। সোজা কথা, আপনার ক্যামেরা স্মার্টফোন লাগবে, তাদের জন্য এই ভিডিওটা। পাশাপাশি যারা আজকে ভিডিওটি দেখছেন তাদের জন্য থাকবে গিভওয়ে, তিনজন লাকি উইনার তিনটা গিফট পেয়ে যাবেন, এ ব্যাপারে আমরা একটু পরে আলোচনা করছি। শুরুতে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের আজকের ভিডিও স্পন্সর ফোন ফিচার বিডিকে, তারা আমাদের কাছে এই রিভিউটি দিয়েছিল। তাদের কাছে গুগল পিক্সেল 7 এবং 7a বোথ ডিভাইসে অ্যাভেলেবল রয়েছে, এছাড়াও বর্তমান সময়ের জনপ্রিয় সমস্ত স্মার্টফোনে আছে। ডেসক্রিপশনে তাদের ইনফরমেশন থাকবে এবং এই ফোনের কারেন্ট প্রাইসটাও দেওয়া থাকবে। তো যদি সাইজ নিয়ে বলতে হয়, এইটার সাইজ কিন্তু গুগল পিক্সেল 7 এর থেকে কিছুটা ছোট। যারা কম্প্যাক্ট ফোন পছন্দ করেন তাদের আশা করছি ভালো লেগে যাবে। ডিসপ্লে সাইজ 6.1 ইঞ্চ, এইটাতে ওয়াটার রেটিং আছে IP67 এর রেটিং, 7 আমরা পেয়েছিলাম IP68, সো ওইখান থেকে একটু পিছিয়ে আছে। এইটার রিয়ার প্যানেলটা কিন্তু হচ্ছে গিয়ে প্লাস্টিক দিয়ে তৈরি এবং এটাতে ভালো রকমের ফিঙ্গারপ্রিন্ট বসে। এটা গ্লাস হলে আমি আরেকটু খুশি হইতাম, বাট কিছু করার নাই, যেহেতু প্লাস্টিক আপনি কেস ব্যবহার করতে পারেন। বডি ফ্রেমটা মেটাল দিয়ে তৈরি, পোর্টস এন্ড বাটন প্রয়োজনীয় প্রায় সবকিছু থাকলেও এতে কিন্তু থাকছে না 3.5 mm হেডফোন জ্যাক। যতটুকু থিকনেস আছে আমার মনে হয় চাইলে একটু দেওয়াই যেত, কষ্ট করে হলেও দেওয়া যেত। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে ইন ডিসপ্লে, এইটার পজিশনটা ফোনের সাইজ অনুযায়ী আপনার কাছে ঠিকঠাক মনে হবে এবং ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। তো এর 6.1 ইঞ্চের যে ডিসপ্লেটা, এটাকে প্রোটেকশন করছে কোর্নিং গরিলা গ্লাস 3, আর এটা ওলেড প্যানেল, হাই রিফ্রেশ রেটে আমরা দেখছি 90 Hz রয়েছে। তো এখনকার দিনে দাঁড়িয়ে আমরা হয়তো আশা করতে পারি 120 Hz, বাট সত্যি বলতে এইটার 90 Hz আপনাকে মোটেই ওই ধরনের ফিল দেবে না যে আপনি 120 Hz ব্যবহার করছেন না। ভাই, এটা গুগলের ফোন এবং অপটিমাইজেশন যথেষ্ট ভালো হওয়াতে এটা থেকে আমরা একদম ফ্লুয়েন্ট একটা এক্সপিরিয়েন্স পেয়েছি, যেমনটা আমরা গুগল পিক্সেল 7ও পেয়েছি। মানে গুগল পিক্সেল 7 এর ডিসপ্লেতে যেমন একটা রেজাল্ট পেয়েছি, এটার থেকে আমরা তেমন রেজাল্ট আশা করতেই পারি, ওইটাও 90 Hz ছিল। আপনি কিন্তু ওয়াইড ভাইন L1 এর সাপোর্ট পেয়ে যাবেন নেটফ্লিক্স এর ক্ষেত্রেও, এছাড়া ব্রাইটনেসও গুড এনাফ পেয়েছি। একদম ডিরেক্ট সানলাইট আমরা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি, তবে একেবারে হাইয়েস্ট ব্রাইটনেস বা টপ লেভেলের ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সাথে কম্পারেবল না, বাট স্টিল এটা দেখা যায়। টাচ রেসপন্স আবার ভালো ছিল। কিন্তু ভাই, যে বিষয়টা আপনাদের চোখে বাঁধবেই সেটা হলো এর চিন বেজেল। এইটা আমার কাছে অনেকটাই মোটা মনে হয়েছে, যেখানে এর আপন ভাই গুগল পিক্সেল 7 এর বেজেল আমরা আরেকটু ন্যারো পাই, সেখানে এই ছোট ফোনটাই দেখছি একটু মোটা বেজেল। ওভারঅল ডিসপ্লেটা বেশ কন্ট্রাস্টি এবং কালারফুল, সফার ভালো লাগছে, বাট বেজেলটা একটু মোটা, দ্যাটস ইট। এই ফোনটা মূলত আপনারা কিনবেন ক্যামেরার জন্যই, যারা কিনবে হয়তো ক্যামেরার জন্যই কিনবে। ফাইনালি গুগল তাদের এই 7 সিরিজে এসে 7a-তে আমরা দেখছি তাদের ক্যামেরা সেন্সর চেঞ্জ করলো এবং এখানে বড় কিছু দিল। 64 MP মেইন শুটার, দেন 13 MP একটি আল্ট্রাওয়েড শুটার, তবে 13 MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে স্মার্টফোনে। শুরুতেই বলি ভাই, আপনার বাজেট যদি 50,000 আশেপাশে হয়ে থাকে এবং আপনি ক্যামেরার জন্য কোনো একটি স্মার্টফোন নিতে চান, তাহলে হয় গুগল পিক্সেল 7a অথবা গুগল পিক্সেল 7, এই দুটো স্মার্টফোন থেকে চয়েস করতে পারেন। গুগল পিক্সেল 7 এর কারেন্ট প্রাইসটা হচ্ছে গিয়ে 54,000 মতো রয়েছে, আর 7 যেটা ওইটার প্রাইস মনে হয় 53,000, ওই যে ওরকমই, মানে দুইটা কাছাকাছি। ছবির কোয়ালিটি অলমোস্ট সিমিলার লেগেছে আমার কাছে। তো এইটার ছবি নিয়ে বলতে গেলে ডে লাইট কন্ডিশনে কালার একিউরেসি নিয়ে ফার্স্ট আমি বলবো, অলমোস্ট ন্যাচারাল কালার আমরা পাচ্ছি। হ্যাঁ, অলমোস্ট ন্যাচারাল টাইপের একটা কালার দিচ্ছে, যদিও গুগলের নিজস্ব একটা কালার টোন আছে যেটা আমরা এখান থেকেও পাচ্ছি, বাট আপনি এটা বলতে পারবেন না যে খুব ওভার স্যাচুরেটেড ছবি দিচ্ছে বা খুব কালারফুল, এমন না। ম্যাক্সিমাম ফটোগ্রাফার যারা তাদের এই ছবি পছন্দ হয়ে যাবে, আপনি পরবর্তীতে চাইলে এর ছবিগুলো কালার গ্রেডও করে নিতে পারবেন। ডিটেল লক্ষ্য করুন, খুব ভালো রকমের ডিটেল দিতে পারছিল ডে লাইট কন্ডিশনের ছবিগুলোতে, এবং ডাইনামিক রেঞ্জ পেয়েছি খুবই ভালো। হ্যাঁ, খুবই ভালো ডাইনামিক রেঞ্জ দিতে পারছে এই স্মার্টফোনটি, সেই সাথে HDR প্রসেসিংও একদম টপ নচ ছিল। যদি আমরা কম্পেয়ার করি 50,000 টাকার আশেপাশের স্মার্টফোনের সাথে, তাহলে এটা এগিয়ে থাকবে এই সমস্ত জায়গায়। লো লাইটে শ্যাডোতেও আমরা দেখছিলাম ভালোই ডিটেল ধরে রাখতে পারে, তবে নাইট মোডে আরও বেটার রেজাল্ট পাওয়া যায়। নাইট মোডে আমরা দেখছিলাম খুব যে বেশি সময় নেয় স্মার্টফোনটি এমন না, অর্থাৎ শাটার স্পিড বেশ ভালোই, বাট প্রসেসিং এ একটু টাইম নিচ্ছিল, এবং আফটার প্রসেসিং এর ছবিগুলো কিন্তু ভালো লাগার মতোই থাকবে। সেখানে আমরা ন্যাচারাল একটা টোন লক্ষ্য করছি, সেই সাথে ডিটেলও ভালোই ধরে রাখতে পারে। যখন হাইলাইট পাচ্ছিল সেগুলো একদম ঝলসে ফেছিল না, সেগুলোকে খুব সুন্দরভাবে ক্যালকুলেশন করতে পারছিল এই স্মার্টফোনের নাইট মোড। দেন এই স্মার্টফোন আল্ট্রাওয়েড শুটার, ডিটেলের পরিমাণ ভালো পেয়েছি ডে লাইট কন্ডিশনে, তুলনামূলকভাবে অবশ্যই কম, মেন শুটারে অবশ্যই আরো বেশি দেয়, বাট আরো অনেক স্মার্টফোন এই বাজেটের তাদের থেকে এগিয়ে থাকবে আল্ট্রাওয়েড শুটারটিও। ইভেন নাইট মোডে তোলা আল্ট্রাওয়েডের ছবিগুলো কিন্তু অবশ্যই ভালো লাগার মতো ছিল বা কাজে লাগানোর মতো ছিল। পোর্ট্রেট মোড ভালো ছিল, এজ ডিটেকশনে মাঝে মধ্যে ক্রিটিক্যাল জায়গাগুলোতে আমরা একটু মিসম্যাচ করতে দেখেছি, যেটা আমরা 7 এর ক্ষেত্রেও পেয়েছিলাম, তবে মেইন সাবজেক্টকে বেশ ভালো রকমের ডিটেলে রাখতে পারছে, পাশাপাশি কালার টোনটাও ঠিক রাখতে পারছে, আর ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা একদমই অ্যাগ্রেসিভ মনে হয়নি, এটাও ন্যাচারাল লেগেছে আমাদের কাছে। স্মার্টফোনের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রেজাল্ট ছিল দুর্দান্ত, এটাও কিন্তু মেইন ক্যামেরার মতো সঠিক কালার টোনটাই দিতে পারছে। ইভেন ডাইনামিক রেঞ্জ আমরা এখানে ভালো দেখছি, লো লাইট এবং প্রপার লাইট কন্ডিশন বোধ জায়গায় এটা ভালো রেজাল্ট দিচ্ছিল। হ্যাঁ, লো লাইটে তুলনামূলকভাবে একটু কম ডিটেল আসলেও ওভারঅল ভালো সেলফি দিচ্ছিল এই স্মার্টফোনটি। তবে সত্যি বলতে কি, এর সেলফি আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, মানে আপনার মুখে যদি একটা ছোট ব্রণ থাকে বা যে কালার টোনটা আছে, প্রত্যেকটা জিনিসই ভালোভাবে দেখা যায়, অনেকের কাছে একটু এগ্রেসিভ লাগতে পারে সেই ব্যাপারগুলো, বাট এটাই মানে ন্যাচারাল দেয় আর কি। সো যারা পরবর্তীতে কাজবাজ করতে চান এই ছবিগুলো নিয়ে, তাদের আশা করছি ভালো লেগে যাবে। দেন এটার ভিডিওর কি অবস্থা, এইটাতে ভিডিও রেকর্ড করা যায় মেইন ক্যামেরায় সর্বোচ্চ 4K 60fps এ, এবং স্টেবিলিটিও ভালো পেয়েছি। বাই দ্য ওয়ে, এর মেইন ক্যামেরায় কিন্তু আমরা YSও পেয়েছি, তো ভিডিও কোয়ালিটি আমরা দেখতে পাই 4K এর ক্ষেত্রে ডিটেল ভালো আসে, এবং এটার ভিডিও কোয়ালিটি যদি কি
যদি আমরা স্যামসাং গ্যালাক্সি A54 এর সাথে কম্পেয়ার করি তাহলে স্লাইটলি বেটার মনে হয়েছে আমার এখানে। দেন ভিডিওতে যে সিনেমেটিক প্যান মোড নামে একটা মোড আছে, এটাতে রেকর্ড করলে যা হয় 60 FPS এ ভিডিও রেকর্ড করে, দেন আবার এটা প্রসেস করে 30 FPS এ দেয়, তো একটু স্লো মোতে আসে এবং সেটা দেখতেও কিন্তু জোস লাগে, অনেকের কাছে ভালো লাগতে পারে এটা। এখন ভাই আপনার বাজেট যদি 50 থেকে 54 হাজারের মধ্যে হয় এবং আপনি আসলে ক্যামেরা সেন্ট্রিক একটা ফোনেই কিনতে চান তাহলে কিন্তু এই ডিভাইসটাকে চয়েস করা যেতে পারে। তবে এখনই ডিসিশন নিয়েন না, আমার ভিডিওটা শেষ করেন তারপরে ডিসিশন নেন, কারণ আরো কিছু কথাবার্তা আছে রে ভাই। স্মার্টফোনটি রান করছে একদম লেটেস্ট Android 13 দিয়ে। গুগল বলছে 3 বছরের আপনাকে অ্যান্ড্রয়েড আপডেট দিবে, তারপরে মেজর আপডেট 3টা পাচ্ছেন, সেই সাথে 5 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। সো এইটা হলো গুগলের একটা বড় সুবিধা। এটাতে প্রসেসর হিসেবে রয়েছে সেম প্রসেসর গুগল টেন্সর Z2 যা আমরা গুগল পিক্সেল 7 পেয়েছি। ইহা মূলত একটি 5 nm প্রসেসর, এটার স্টোরেজ টাইপ হয়ে থাকে একটাই 128 GB, সেই সাথে আপনি পেয়ে যাবেন 8 GB RAM ঠিক আছে, বাট স্টোরেজের আর একটা ভেরিয়েন্ট থাকলে ভালো হয় বা আরেকটু একবার বেশি দিয়ে আসলে সুবিধা হতো, যেহেতু এখানে আলাদা করে মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ নেই। এমনিতে রেগুলার পারফরমেন্স কিন্তু এই স্মার্টফোনে বেশ ভালোই দিয়েছে, সেখানে আমরা বলতে পারি একটা হাইএন্ড স্মার্টফোন থেকে আমরা যেমনটা আশা করি মোটামুটি এটা সেটুকু পুশ করতে পারছে। এটাকে আপনি কম্পেয়ার করতে পারেন, কম্পেয়ার ঠিক করা যাবে না বাট বলতে পারেন কাছাকাছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 মতো, বাট 870 অনেক স্ট্যাবল একটা প্রসেসর আমি জানি, সেটার হিটিং ইস্যুটাকেও সে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, বাট এখানে কিছুটা ইস্যু আছে। তো হিটিং এর ব্যাপারটা যেহেতু চলে আসলো, আমরা প্রথমে না এখানে থার্মাল থ্রোটলিং টেস্ট দিই একদম নর্মালভাবে, তো রেজাল্ট তো দেখছেন। দেন আমরা যে কাজটা করি এটার সাথে একটা কুলার ব্যবহার করি, কুলার দিয়ে দেওয়ার পরে দেখলাম হ্যাঁ স্লাইটলি বেটার কিছু দেখা যাচ্ছে। তারপরে যে কাজটা করি এটাকে ফ্রিজে রেখে আমরা টেস্ট দিয়েছিলাম, তো এবারে রেজাল্টটা দেখলেন। সত্যি বলতে এই ফোনটা বেশ ভালো রকমেরই হিট জেনারেট করে, আপনি যখন কিনে অ্যাট এ টাইম অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করবেন তখন হাতে একটা ভালো রকমেরই ফিল দিবে, বাট রেগুলার কাজবাজে কখনোই মানে থেমে যায় না বা তখন আপনার মনে হবে না যে ফ্রেম ড্রপ করছে বা এটা আগাতে পারছে না, এরকম না, কিন্তু এই সমস্যাগুলো ফেস করতে হয় গেমিং করতে গেলে। প্রায় সবগুলো গেম আমরা প্লে করে দেখছিলাম, ইভেন এই ধরনের হেভি গ্রাফিক্স ইন্টেনসিভ গেমগুলো কিন্তু আমরা হাইয়েস্ট সেটিংসে প্লে করতে পারছি এখানে, বাট ফোনটা লং টাইমে ভালো রকমের হিট জেনারেট করছিল এবং যখন কিনা এটা মোটামুটি ভালো রকমেরই গরম হচ্ছিল তখন ফ্রেম ড্রপ করছিল, লাগের দেখা আমরা পাচ্ছিলাম, বাট লোয়ার সেটিংসে খেললে এর থেকে বেটার রেজাল্ট পাওয়া যাচ্ছিল এবং তখন ফোনটা তুলনামূলকভাবে কম গরম হচ্ছিল। তো আমি বলবো ভাই এটা দিয়ে গেমিং টেমিং করতে হলে আপনি একটু লোয়ার সেটিংসে রেখে গেম প্লে করুন, এবং যদি আপনি হেভি গেমার হয়ে থাকেন আবারও বলবো যে না এটা দিয়ে গেমিং করা না করা এটাই উচিত হবে, বা এটা ওই ধরনের ডিভাইস না। ও হ্যাঁ, আরও একটা বিষয় আমরা নোটিস করছিলাম, ধরুন অনেক সময় হয় না এরকম যে আপনি টানা শ্যুট করবেন বা টানা অনেকগুলো ছবি তুলবেন, অনেক সময় ধরে ছবি তুলতেছেন, তো আমরা যখন মানে ছবি তুলতে যাই একসাথে তো অনেক সময় বসে এভাবে প্রেশার দেওয়ার ইচ্ছা করে ট্রাই করি, তো এইটা যেটা হচ্ছিল যখন অতিরিক্ত গরম হয়ে যাচ্ছিল ও ক্যামেরা অ্যাপস থেকে বেরিয়ে আসছিল, অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে মূলত এটা হচ্ছিল আর কি। সো এই তো গরমের একটু বিষয় আছে, এটার হিটিং এর ব্যাপারটাকে আরেকটু সুন্দরভাবে আমার মনে হয় গুগল চাইলে ম্যানেজ করতে পারতো। গুগল পিক্সেল 7টাও গরম হয় বাট আমার কাছে কেন জানো মনে হয়েছে এটার তুলনায় ওইটা একটু কম গরম হয় আর কি। এটাতে স্টেরিও স্পিকার রয়েছে, ভলিউম লেভেলও বেশ ভালোই, ফুল ভলিউমে আমি মাঝে মধ্যে একটু ডিস্টরশন পেয়েছি কিছু কিছু সাউন্ডের ক্ষেত্রে, আর একটু বেজি হলে সাউন্ডগুলো শুনতে আরও বেশি ভালো লাগতো আর কি, আর ইয়ারপিসের সাউন্ড আবার ঠিকঠাক আছে। স্মার্টফোনটিতে ব্যাটারি রয়েছে 4385 mAh এর, তবে এটা সাপোর্ট করে হচ্ছে 18W চার্জিং সিস্টেম, বক্সে কিন্তু কোনো চার্জার নেই, স্লিম বক্স ওতে চার্জার নেই, এটাতে আরেকটু বেটার থাকতে পারতো যেখানে 7 mm মনে হয়েছিল হচ্ছে গিয়ে 20W চার্জিং সিস্টেম, তবে এটাতে আবার 7.5W ওয়্যারলেস চার্জিং সিস্টেমও সাপোর্ট করে যেটা হয়তো অনেকের কাজে লাগতে পারে। 7.5 এটা আমি জানি খুব একটা ফাস্ট না মোটেই, তারপরে অনেক সময় এটা কাজে লাগাতে পারবেন হয়তো, দেখাবের কি অবস্থা। এটা 90Hz অন রেখে একদিন চালানো যায় ঠিকঠাক ভাবে আর কি, তবে আপনি যদি একদম হেভি ইউজার হয়ে থাকেন দিন শেষে অবশ্যই চার্জ করতে হবে, আবার এমনটাও আশা করতে পারেন না যে এটা আপনি দেড় দিনের মতো চালাতে পারবেন, দিন শেষে একবার অবশ্যই আপনাকে চার্জ করতে হবে আর কি। তো এই যে এত কিছু মিলেছিল গুগল পিক্সেল 7a, আমি না বললাম একটু আগে যে আপনারা ওয়েট করেন লাস্টে কিছু কথাবার্তা আছে, তো এর যে আপন ভাই গুগল পিক্সেল 7 ওইটার দাম আর এর দাম এখন কিন্তু কাছাকাছি একই রকম, তো যেহেতু একই রকম তো বেশ কিছু জায়গায় আমার মনে হয়েছে গুগল পিক্সেল 7টা অনেকটা বেশি ভ্যালু দেয়। এখন আপনাকে এইভাবে ডিসিশন নিতে হবে আমি একদম কম্প্যাক্ট ডিভাইস চাই কিনা, যদি কম্প্যাক্ট ডিভাইস চান তাহলে এটা ভালো লেগে যাবে, আর যদি মনে হয় না একটু বড় নিলে অসুবিধা নেই সেই ক্ষেত্রে আপনি গুগল পিক্সেল 7টা চয়েস করতে পারেন। দুইটার ব্যাটারি আবার একই রকম হওয়াতে ব্যাকআপ কিছুটা বেশি পাবেন এখানে, এখন এইভাবে একটু চিন্তাভাবনা করে ডিসিশন নিতে হবে। আর দিন শেষে এটাই বলবো যারা মূলত এরকম বাজেটে ক্যামেরার জন্য একটা ভালো স্মার্টফোন চান তারা এটাকে চয়েস করুন, আর যদি গেমিংয়ের জন্য বা পারফরমেন্সের জন্য স্মার্টফোন চান তাহলে আপনার জন্য অন্য অপশন আছে, সেগুলো আপনাকে খুঁজতে হবে। আমরা বলছিলাম একটা গিভওয়ে আছে আপনার জন্য, রাইট, গিভওয়েটা মূলত অ্যারেঞ্জ করছে আমাদের আজকের ভিডিও স্পন্সর ফোন ফিচার বিডি, আপনাদের জন্য একটা মোবাইল ফোন থাকবে, ওটা একটা ফিচার ফোন অবশ্যই, আর সেই সাথে থাকবে হচ্ছে গিয়ে একটা ব্লুটুথ TWS আর একটা থাকবে ব্লুটুথ স্পিকার।
তো কিভাবে কি অংশগ্রহণ করবেন? আমার ভিডিওতে একটি কমেন্ট করবেন এবং ফোন ফিচার বিডির যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে একটা লাইক দিবেন। তার একটি লাইক চাচ্ছে আপনাদের কাছে, কিছু দিতে হলে কিছু তো পেতে চাইবে, স্বাভাবিক, তাই না? তো সেটা করতে পারেন। আর আমরা রেজাল্ট কবে দিই? রেজাল্ট আগামী মাসের 10 তারিখে দিয়ে দিব। হ্যাঁ, তো অংশগ্রহণ করে ফেলুন ঝটপট। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে স্যামজনের ব্র্যান্ড নিউ ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।